বলো তোমার হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তুবাস মম ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এটা আসলে অনেক স্পেশাল একটা দিন, এটা হচ্ছে তুবার বার্থডে। যদিও ভিডিওটা অনেক আগে বার্থডেতে ক্যাপচার করা, কিন্তু আসলে আপলোড করছি অনেক লেটে, যে কারণে আমার ভয়েস এডিটিংটাও রিসেন্টলি করলাম, তো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে করা হয়নি। কিন্তু যেহেতু ভিডিওটা রেকর্ড করাই ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এবছর আলহামদুলিল্লাহ 7ই মার্চ তুবার 3 বছর পূর্ণ হলো, এখন 4 বছরে পার রাখবো। তো ইচ্ছা ছিল অনেক কিছুই করব, কিন্তু আসলে করা হয়নি। স্পেশালি তুবার বাবাও ওর বার্থডেতে ছিল না, ওদের উপজেলা, ওর বাবার উপজেলা হচ্ছে কোম্পানিগঞ্জ, ও তো সেদিন ওখানে উপজেলা নির্বাচন ছিল, যে কারণে ও থাকতে পারেনি। তো আমাদের বাসায় ছোট্ট পরিসরে আমরা সকালবেলা একটু ফটোশ্যুট করে নিলাম, ওর জন্য একটা বার্থডে ড্রেস কিনেছিলাম আমি। আসলে আমাদের সেরকম কোনো কিছুই করা হয়নি, শুধু একটা ড্রেসই কিনলাম ম্যাচিং করে। একটু আমার খুব শখ ছিল আমার মেয়েটা কোনো একদিন প্রজাপতির ডানার মতো উড়ে বেড়াবে ডানা মেলে, সেই শখটা আসলে পূরণ করা আলহামদুলিল্লাহ। জীবনের এই যে ছোট ছোট চাওয়াগুলো আল্লাহ আমাদের পূরণ করার সামর্থ্য দেন, সুযোগ করে দেন, এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু শীতকাল ছিল, ভিতরে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে ওকে বার্থডের জন্য রেডি করলাম। ও ক্যান্ডেলগুলো নিভানোর জন্য চেষ্টা করছিল, ও ফাইনালি ও পারলো আলহামদুলিল্লাহ। তো ওর দাদু বাড়ির সবাইকেও সকালবেলা ফোন দিয়ে বার্থডের কথা বলেছে, দোয়া নিয়েছে। তো নানু বাড়িতে ও নানুকে নিয়ে বার্থডেটা ছোটোখাটো করে সেলিব্রেট করলাম। ওর বাবাও নেই, শুধু আমি আর ওর নানা নানু খালামণি, আর ওর খালামণি ওর জন্য অনেক অনেক স্পেশাল ডিশ রান্না করে নিয়ে এসেছে। আসলে বার্থডেটা মূলত ওর খালামণির নিজের উদ্যোগে করা। এ পর্যায়ে ওর নানাকে নিয়ে একটু কেক কাটার জন্য ট্রাই করছে। আলহামদুলিল্লাহ আমার আব্বা যে একটা ফ্রেমে এসেছেন, নাতনিকে নিয়ে কেক কাটতে বসেছেন, এটার জন্য আসলে আমি অনেক অনেক খুশি। আর ও এর সাথে ওর খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন সবাই আছে, কেক কাটছে। ও যখন বড় হবে ইনশাল্লাহ হয়তো আমরা সবাই বেঁচে থাকবো না, অনেকেই থাকবো না, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদের সাথে, ওর খালামণি ওর জন্য নিজ হাতে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, নুডলস করেছে, পুডিং করেছে, বিরিয়ানি করেছে, কয়েক রকমের পিঠা, অনেক কিছু করেছে। আসলে আমি নিজেও কখনো এত কিছু করব একা একা চিন্তাও করি না, আমি একটু অলস টাইপের। তো এ পর্যায়ে ওর মামাতো ভাইরা এটা সেটা খাওয়া শুরু করে দিয়েছে কেকের এপাশ ওপাশ থেকে। তো তবে একটু কেকে কামড় দিল, সে একটু একটু বুঝে আল্লাহর রহমতে, এখন আর একটু বড় হলে আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ কথা বলে না মা, আমি একটু ভিডিও এডিট করছি। তো ওর ভাইয়া ওকে একটু কেকের যে চকলেট পিস ছিল ওটা খাইয়ে দিল, আর ওর বড় খালাতো ভাই এসে গেছে চকলেটের একটা পিস নেওয়ার জন্য। আসলে মজা কিন্তু এগুলোই, ফর্মাল ভাবে কোনো কিছু মজা হয় না, কিন্তু সবাই যখন এভাবে, হ্যাঁ বলো মা, বলো তুমি কি বলতে চাও, তোমার বার্থডেতে কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি আমি খুব ভালো লেগেছে। তো আমি তুমি অনেক খুশি ছিলা? হ্যাঁ আমি অনেক খুশি ছিলাম, তখন আমি কেক খাচ্ছি।
নতুন জামা পরেছো? না কি আগে বাইকে দেখাবে দিছেন, আমি নিজে নিজে দেখাই যাবো। আচ্ছা ঠিক আছে মা, এবার আমি একটু বলি। হ্যাঁ আমি বলবো না। এখন কি করছো বলো, এখানে কি করছো? আমি একটু খেতে তো এনসার করতে আমি আমি হেভি বাতে করে মুখের সামনে ধরো, এটা না রেকর্ড হবে না। হ্যাঁ হ্যাঁ ছোড়া আগে বাইয়ে কেক খাবে দিল, আমি নিজে আগে না কেক খাবে দিছি তো আমি নিজে নিজে খেয়েছি তো। আচ্ছা তারপর আর তোমার ভাইয়ার লুকে লুকে দেখো সবগুলা মিষ্টি খেয়ে ফেলতে যাচ্ছে তাই না? তো মোটামুটি আমরা ঘরে যে কজন ছিলাম সবাই মিলে, ও আরেকটা পিঠাও ওর খালামণি নিয়ে এসেছিল, সেটা ছিল ভাপা পিঠা। যেহেতু শীতকাল ছিল সেই জন্য শীতকালের পিঠাগুলোই বেশিরভাগ ছিল। আমি হ্যাঁ বলো ভাই কেক খাওয়াই দিছেন মেরে মেরে আগে আর নামে খাওয়াই দিছি সবাই খাবে। হ্যাঁ বলো মুখে সামনে রেখে বলো। হ্যাঁ আগে মামা সবাই আমার জন্য দোয়া করবে না এখন না বলো শেষ হয়ে আসছে ভিডিও বলো সবাই বিজয় থাকবে কাই কাই বোকা মুখে সামনে ধরো কাই কাই বাবি আসসালামু আলাইকুম কাই কাই বো বাবা কি আলামা দেখে তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তোদেরকে অনেক ভালোবাসি I miss you. I miss you. আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে চাই বাই কইলো। লাইক করো। লাইক করো। আল্লাহ হাফেজ।